হ্যালো ইউটিউবার, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমার আজকে টিউটোরিয়াল হলো আপনারা কিভাবে ইউটিউবের পপ আপ সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ঘন্টার বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। কারণ আপনাদের কাছে আমি যে ভিডিওটাই দিব সেই ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতেও সুবিধা হবে আমি কখন কোন পার্টের কী ভিডিও দিচ্ছি। তো চলুন আমরা শুরু করি। দেখেন আপনার চ্যানেলে আপনাদের দেখিয়েছি এখানে FB, গুগল প্লাস এগুলো অ্যাড করেন কীভাবে। তো দেখেন এখন আমি দেখাবো এখানে আপনারা কীভাবে সাবস্ক্রিপশন অ্যাড করবেন। তো এডিট লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা দেওয়া আছে, একটা অ্যাড করব, একটা অ্যাড করে লিখলাম আমরা ইউটিউবই। ইউটিউবই লেখার পরে দেখেন এখন এখানে দেখেন একটা কোড দেখা যাচ্ছে, দেখেন ইয়াবর একটা কোড। তো আপনাদের কোডের এই আগেরটুকু দরকার নাই, আগেরটুকু আমার টিক্স অ্যান্ড ট্রিক্সের দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আগেরটুকু হচ্ছে আপনার এটা যদি অ্যাড্রেস বার দিয়ে এন্টার দিই, দেখেন আগেরটুকু কী দেখায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা রয়েছে সেই কারণে হয়তো দেখাচ্ছে না, তো আমি আনসাবস্ক্রাইব করে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। দেখেন সাবস্ক্রাইব অটোমেটিকলি হয়ে যাচ্ছে, আমি আনসাবস্ক্রাইব করে দিচ্ছি আবারও। দেখেন এটাই ক্লিক করলে কী হয়, এই দেখেন এখানে আসছে যে আপনার কনফার্ম সাবস্ক্রাইব। দেখেন এইভাবে রাখলে আপনার কী হয় সেটা হলো, আপনারা যদি এইভাবে আপনার কোনো ইউজার আসে, আসার পরে যদি এরকম আসে কোনো অপশনই নেই, দেখেন আশেপাশে কোনো অপশনে কাজ করে না, সেক্ষেত্রে ওই আপনার ওইখানে ক্লিক করে আপনার সবাই সাবস্ক্রাইব করে নেবে আগেভাগেই। দেখেন এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে গেল, আর সাবস্ক্রাইব হইলে আপনার এটা চলে যেতেছে। তো এইভাবে আপনারা আপনাদের সাবস্ক্রাইব বাড়াতে পারেন। তো দেখেন আমরা লিঙ্কগুলো অ্যাড করি, কথা না বাড়ি। তো দেখেন এখানে আসার পরে আমরা জাস্ট কী করব, আমরা অনলি দেখেন এই প্রশ্নবোধক থেকে শুরু করে এইটুকু আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আপনারা যা করবেন সেটা হচ্ছে চ্যানেলে যাবেন, মাই চ্যানেলে যাওয়ার পরে দেখেন এই ফুল ইউআরএলটুকু, এই ফুল ইউআরএলটুকু ডিরেক্টলি কপি করবেন। কপি করার পরে এখানে প্রশ্নবোধকের আগে এসে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে ডান দিবেন, দেখেন এখানে ইউটিউব লেখা আসছে। তো এখন আমরা আবার মাই চ্যানেলে চলে যাই, মাই চ্যানেলে আসার পর দেখেন একটা ইউটিউব বাটন অ্যাড হয়েছে। তো এখানে কেউ ক্লিক করলে দেখেন আপনার সাবস্ক্রিপশন শো করবে, এটা আমার এই চ্যানেল সেই কারণে শো করতেছে না, এটা আরেক চ্যানেল দিয়ে দেখতে হবে। তো দেখেন আমরা দেখার জন্য আমাদের আরেকটা অ্যাকাউন্টে যাই, দেখেন আমরা যদি আমাদের চ্যানেলে যাই, যাওয়ার পরে আমরা যদি এটা দিই দেখেন দেখেন শো করতেছে। আরেকবার দেখাচ্ছি আমি, দেখেন শো করতেছে সাবস্ক্রাইব দিলে ডিরেক্টলি সাবস্ক্রাইব কনফার্ম, দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে। তো একটা সাবস্ক্রাইব অনলি দেখেন রয়েছে, তারপর আবারও দেখাচ্ছে দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আসলে এভাবে আপনারা সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে পারবেন। আমি আপনারা যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে এই সাবস্ক্রাইবের এই কোডটুকু আমি দিয়ে দিব, আপনারা চেঞ্জ করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অফিসিয়াল যে tikzen.com ওয়েবসাইট রয়েছে সেখানে আশা করি ভিজিট করবেন আপনাদের সকল বিষয় জানার জন্য, এবং সাইট উন্মুক্ত করা আছে আপনাদের কোনো বিষয় জানার জন্য পোস্ট করবেন বা কোনো বিষয় জানলে আপনারা এখানে এসে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।
Let it go. 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 Let it